ফাতিহা জান্নাত বলেছেন আরাফার দিনে দোয়া কবলের বিষয়টা কি শুধু আরাফার মাঠে উপস্থিত হাজিদের জন্য খাস নাকি এটা সবার জন্য প্রযোজ্য আমরা আগে আরাফার দিনের যে হাদিসগুলো আছে ফজিলাত দোয়ার যে ফজিলাত সেটা নিয়ে একটু আলোচনা করি তারপর বোঝার চেষ্টা করি যে আসলে এটা কি খাসভাবে আরাফায় উপস্থিত হাজিদের ক্ষেত্রে বলা হয়েছে নাকি এই দিনে যারা যেখান থেকে দোয়া করুক না কেন সকলের ক্ষেত্রে প্রযোজ্য আয়শারাদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে তিনি বলেন রসূত সাল্লাহ সাল্লাম বলেছেন মা মিনিয়াও মিন আখতারা মিন আয় তে আল্লাহ হ আব্দা হে আব দা মিনা নার মেয়াও মেয়াও মে আরাফা ওয়েনু থুম ইউবা হি বি হিমুল মালা ই খে ফায়াকুল মা আরদাহা উলা ই মুসলিম সো মুসলিমের হাদিস সাল্লাম বলেন যে আরাফাত দিনের চেয়ে আর দিন আল্লাহ আল্লাহতালা জাহান্নাম থেকে এত বেশি বান্দাকে মুক্তি দেন না এই দিন কী করেন আল্লাহ তালা তিনি হাজিদের নিকটবর্তী হয়ে তাদের নিয়ে ফেরেশতাদের কাছে গৌরববোধ করেন গৌরব প্রকাশ করেন এবং ফেরেস্তাদের উদ্দেশ্যে বলেন মা আলাদা উলা এরা কী জন্য এসেছে তাহলে এই হাদিসটাতে আসলে স্পেশালি আরাফার হাজিদেরকে ইন্ডিকেট করা হয়েছে যারা লাভবায়িকা ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে আল্লাহর কাছে ধর্ণা দেওয়ার জন্য আরাফার ময়দানে হাজির হয়েছে আল্লাহ তাদেরকে দেখে এতই খুশি হন তিনি তার নৈকট্যপ্রাপ্ত তাদেরকে বলেন এরা কি চায় অথচ আল্লাহ নিজেই জানেন এরা কি চায় এরা জাল্লার কাছে এসছে আল্লাহ অত্যন্ত সন্তুষ্টি বোধ করেন এবং ফেরজ কাছে গৌরব বোধ করেন তাহলে এখানে আরাফাত দিনের ফজিলাতের পাশাপাশি এই ফজিলাত বিশেষ করে হাজিদের ক্ষেত্রে যে আনপ্যারালাল অনেক বেশি সেটা এখানে ফুটে উঠেছে আব্দুল না আমর আজ রাজি আল্লাহ তাআলা আহ থেকে আরেকটি হাদিস বর্ণিত যে নবী সাল্লাম বলেন খেরউদ্দোয়াঈ দোয়া উ আরাফা ও খাই রুমা কুলতু আনা মিন কবলি লাহদাহ শরিক আল্লাহ লাহুল মুলকু আলাহুল হাম ওহ আলা কুলিশন কাজির এটি তিনি মিজির হাদিস এবং শেখ আলবানী সহিয়া তরগিবের মধ্যে এটাকে হাসান বলে উল্লেখ করেছেন তো নবীসাল্লা সাল্লাম এই হাদিসটিতে বলেন যে সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে দিনের দোয়া আর আমি এবং আমার পূর্বের নবীরা এই দিন যে সবচেয়ে উত্তম দোয়াটা পড়েছিলাম সেটা হলো তৌহিদের দোয়া লা লাহুয়াহ লাহু লাহুল মুলকু লাহুল কুল্লি শাইইন কাদির এর অর্থ আপনারা সবাই জানেন তালহা ইবনে উবাইদ ইবনে কুরাইজ তার থেকে ইমাম মালেক মাতা গ্রন্থে একটা হাদিস বর্ণনা করেছেন বলেছেন আফদালুদ উদ্দো আো আউম আর আরাফা দিনের দোয়া সবচেয়ে উত্তম দোয়া এই হাদিসটিকে সহি জামের মধ্যে শেখ আলবানি হাসানু বলে উল্লেখ করেছেন তাহলে এই হাদিসগুলোতে আমরা আরাফাত দিনের দোয়ার ফজিলতটা পেলাম প্রথম হাদিসটিতে যদিও হাজিদেরকে স্পেশাল ইন্ডিকেট করা হয়েছে বা পরের দুটো হাদিসে সেখানে কিন্তু আম রেখে দেওয়া হয়েছে ব্যাপকভাবে বলা হচ্ছে আরাফার দিনের দোয়া সবচেয়ে উত্তম দোয়া এটা হাজিদের দোয়া হতে পারে গায়ের হাজিদের দোয়াও হতে পারে এই জন্য ওলামা মধ্যে আমরা দেখি যে তাদের মধ্যে কেউ কেউ আরাফার দিনের দোয়াটা যারা আরাফায় অবস্থান করে ওই দিনে তাদের সাথে খাস করেছেন আবার কেউ কেউ বলেছেন যে না কোনো কোনো হাদিস দ্বারা যখন বোঝা যায় যে এটা আম যেমন আরাফাত দিনের দোয়া সবচেয়ে উত্তম দোয়া তাহলে এটা আমই হবে অর্থাৎ ব্যাপক হবে সবার ক্ষেত্রে হাজি নন হাজি সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে আমরা ওলামাইকরামকে দেখেছি তারা বলেছেন যে এটাই শক্তিশালী কারণ যে হাদিসে খাস করা হয়েছে ঠিক আছে সেখানে তো খাস করার একটা বিহিত কারণও আছে হজের মধ্যে তালবিয়া পাঠরত এহরা মোহরেম হয়ে যে যিনি আল্লাহকে আব্বাইকে বলছেন তাহলে এটা তো বিশাল ফজিলত এবং এই অবস্থা দোয়া করছেন তাহলে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে কোনো সন্দেহ তাদের বাইরেও প্রযোজ্য হবে সুতরাং আমরা বলবো যে এই যে ফজিলতের হাদিসগুলো এগুলো দিবসের ফজিলত আরাফাত দিনের ফজিলতের কথা বলা হচ্ছে আরাফাতের মাঠ কেনা এই জন্য মিং ইয়ৌমে আরাফা এভাবে বলা হয়েছে সুতরাং এই দিনে যারাই আল্লাহর কাছে দোয়া করবে তারাই সে দোয়াটা পাবে ইনশাল্লাহ তবে যারা আরাফার ময়দানে উপস্থিত থাকবে আরাফার দিনে তাদের ফজিলত ডাবল কারণ ফজলুল মাকান স্থানের ফজিলত তারা পাচ্ছে ফজলুল জামান এবং কাল বা যুগের সময়ের ফজিলত তারা পাচ্ছে অতএব সবার জন্য প্রযোজ্য এটাই বিশুদ্ধ